বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন তার সন্তান মোহাম্মদ মাসুদ। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম নোয়াখালীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার সন্তান বলেন, আমার বাবার নিজস্ব কোনো সম্পদ নেই, আমার বাবা সরকারি ভূমিতে থাকে। আমরা সরকারি ভূমি নেওয়ার জন্য আবেদন করেছি এসিল্যান্ড অফিসে, উনি তদন্ত দিয়েছিল তহসিলদার স্যারকে। তহসিলদার স্যার তদন্ত করার সময় উনি গেছিল ওইখানে, যাওয়ার পরে তারা অনেক সন্ত্রাসী বা অনেক লোক নিয়ে আমাদের বাড়িতে তহসিলদার সাহেবকে তদন্ত করতে দেয় নাই। ওইখানে আমার বাবাদেরকে আমাদেরকে অনেক টর্চারিং করতে চাইছিল। তহসিলদার সাহেব তখন বললো যে আমি এটা তদন্ত করতে পারবো না, আমি এটা এসিল্যান্ড স্যারকে আমি জানাবো। জানানোর পরে উনি বললো যে আমাদেরকে বললো যে আপনাদের এখানে সার্ভেয়ার স্যার আসবে, সার্ভেয়ার স্যার আসে এটা তদন্ত করবে। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে 21শে ফেব্রুয়ারি আমি আমার কর্মতে ছিলাম, পরে শুনছি যে সার্ভেয়ার স্যার আসবে, তখন আমি আসছি। আমি আসার পরে দেখতেছি স্যার আসছে, তখন আমাদের পাশে আমার চাচা এবং আমার চাচার ছেলে বাবর আব্দুল মন্নান এবং তার ছেলে বাবর গং অনেক সন্ত্রাসী নিয়ে আসছে আমাদের ওইখানে। আসার পরে উনি তদন্ত করতে গিয়েছিল, আমাদের একটা জায়গা দেখানো হয়েছে, ওই জায়গাটা দেখায় আমার বাবা বললো যে স্যার আসেন আমার বাড়িতে, আসেন আসি আমার কাগজপত্রগুলো দেখেন। দেখি আপনি ওই সময় আমার বাবা যাওয়ার সময় ওরা প্রায় 30-35 জন লোক, হ্যাঁ, তারা ফাঁসে দাঁড়ানো ছিল এবং কি তাদের হাতে লাঠি শোটা ছিল। আর বাবর মোহাম্মদ সাইফুল, সাগর, শাহাবুদ্দিন তারা আমার বাবার গায়ে হাত তোলে, আমার বাবাকে অনেক রকম মারধর করে। আমার বাবা তখন ওইখানে আহত অবস্থায় পড়ে গেছে। তখন আমরা আর কি বলবো, আমরা তো আমাদের পক্ষ কোনো লোক ছিল না, আমরা এলাকা মানুষ দেখেছি যে দেখেন এই আমার বাবা বুঝি যুদ্ধ করেছে। আমার বাবার যুদ্ধের প্রতিদান কি এটাই হয়েছে? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবার উপর এত অত্যাচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই যে যুদ্ধ করার অপরাধ এটাই কি প্রতিদান দেওয়া হইল? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমার বাবা থাকার মধ্যে একটা ব্যবস্থা যেন সরকার করে দেয়। আমার বাবার কোনো সম্পদ নাই, এবারে তো সরকারের বিধির উপর থাকে আমার বাবা। যারা আমাদের উপরে অবিচার অত্যাচার করতেছে, সন্ত্রাসী করতেছে, প্রশাসনের কাছে বলতে চাই তাদের বিচার যেন তারা করে, আইনের আওতায় নিয়ে আসে, তাদেরকে যেন বিচার করে তাদের। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।